আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আমাদের এক তো আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে আপনার পাখি হারিতে যায় না এবং হাড়ির নিচে বসে থাকে তো মূলত এই কারণটি কয়েকটি ক্ষেত্রে দেখা যায় এক নাম্বার ক্ষেত্র হচ্ছে পাখির হাড়ির মধ্যে যদি খড়কুটো বা অন্য কোনো জিনিস থাকে সেক্ষেত্রে পাখির ভয়ে হাড়িতে প্রবেশ করে না তাই আপনি প্রথমেই দেখবেন আপনার পাখির হাড়ির মধ্যে কোনো খড়কুটো বা কোনো ময়লা আবর্জনা আছে কিনা এবং পাখির হাড়িটি সম্পূর্ণরূপে পরিষ্কার করে দিবেন হাড়ির মধ্যে যেন কিছুই না থাকে দুই নাম্বার কারণটি হচ্ছে পাখিকে এমন স্থানে রাখা যে স্থানে লোক সমাগম অনেক বেশি যেমন ধরুন বাসায় বা আপনার ঘরে এমন জায়গায় পাখিকে রাখলেন যেখানে মানুষ সবসময় চলাফেরা করে এমন জায়গায় রাখলে কিন্তু পাখি খুবই ভয় পায় এবং পাখি হাড়িতে ঢুকতে ফিল করে তাই হাড়িতে ঢুকে না এবং এর ফলে কিন্তু পাখি পাখি ব্রিডিং মোডেও থাকে না না তাই কিন্তু ডিমও পারবে তারপর আরেকটি যে কারণ আছে সেটি হচ্ছে আপনার পাখিকে যদি ফ্লোরের মধ্যে রাখেন অর্থাৎ পাখির খাঁচাটি যদি ফ্লোরে রাখেন রাখেন সেক্ষেত্রে কিন্তু উপর থেকে হাড়ির যে খোলা মুখটি আছে সেটি দেখা যায় তাই পাখি অবশ্যই হাড়ির মধ্যে ঢুকে না এবং হাড়ির নিচে যে লুকিয়ে থাকে যাতে পাখিকে দেখানো যায় তাই আপনারা হাড়িটিকে একটু উপরে রেখে দিতে পারেন সেক্ষেত্রে পাখি সে আনিজি ফিলটা করবে না তাছাড়া পাখির জোড়া যদি না মিলে বা মেল ফিমেল যদি বয়সের ডিফারেন্স খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাখি হাড়িতে ঢুকবে না তাই আপনারা পাখির জোড়াটি পরিবর্তন করে দিতে পারেন অথবা পাখির যে খাঁচাটি আছে সেটা আলো বাতাস পূর্ণ স্থানে রাখতে পারেন এবং হাড়িটি খাঁচার এক প্রান্তে থাকলে সেটি অন্য প্রান্তে স্থানান্তর করতে পারেন এতে করে পাখি পুনরায় ডিম পাড়ার বা হারিতে প্রবেশ করার যে উদ্দীপনা সেটি ফিরে পেতে পারে তো দর্শক এই সমস্যাগুলোর পাশাপাশিও আপনি পাখিকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে দিতে পারেন এবং ভিটামিন ই ক্যাপসুল নামক যে ক্যাপসুলটি পাওয়া যায় সেই ক্যাপসুল একটি সপ্তাহে একবার পানির সাথে মিশিয়ে পাখিকে দিতে পারেন এতে পাখির যে ডিম পাড়ার যে ক্ষমতা সেটি বৃদ্ধি পাবে এবং পাখি হাড়িতে ঢুকতে চেষ্টা করবে তো দর্শক আপনার সমস্যাটি সমাধান হয়েছে কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার অন্য কোনো সমস্যা থাকলে আমাদেরকে সেটিও জানাবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমাদেরকে প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকবেন আসসালামু আলাইকুম